লিভারে ক্যান্সার নিয়ে গবেষণা। মেলবোর্ন যাচ্ছেন বসিরহাটের শর্মী, অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত। মানুষের জন্য কিছু করার ইচ্ছা বাঙালি কন্যার। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে, আর এবার নিজের কষ্টের ফল পেলেন বসিরহাটের মেয়ে শর্মী সর্দার। গবেষণার জন্য ডাক পেলেন সুদূর মেলবোর্ন থেকে। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের। তার এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বাসিন্দা বছর ২৭ শর্মী সর্দার। বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা তার। মূলত লিভার ক্যান্সারের মতো জটিল রোগ সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি। সেই মর্মে অনলাইনে পরীক্ষাও দিয়েছিলেন তিনি, আর তাতেই মেলে সাফল্য। মেলবোর্ন থেকে গবেষণা করার জন্য ডাক পান মেয়েটি। মেয়ের এই সাফল্যে গর্বিত মা। তিনি বলেন, মেয়ের জন্যে আমি খুবই গর্বিত, যদিও আগে একবারও বিদেশে পাড়ি দিয়েছিল, তবে একটু ভয় লাগছে, বিদেশ বিভুইয়ে ছোট্ট মেয়ে একা থাকবে। ছোট থেকেই পড়াশোনায় ভালো, মালতীপুর হাইস্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে, আর তারপর থেকেই পড়াশোনায় আরও ভালো হতে থাকে মেয়ে। এদিকে আবার ফার্মাসির জন্য চার বছর পড়াও হয়ে গিয়েছে মেয়ের। ওই সময় ওর স্যার ওকে বাইরে গিয়ে পড়ার কথা বলে। মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত, মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে, একবার দিয়ে এসছে, এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত, তো আমাদের তো একটু ভয় থাকবেই। ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে, পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি। তার এখন তো একটা টেনশন কাজ করছে। প্রথম থেকেই এই পড়ার প্রতি তো ভীষণ আগ্রহ ছিল ছোট থেকে। তো আমার প্রাইমারি স্কুল থেকেও, দাদুর স্কুল থেকেই প্রাইমারি পাশ করে তারপরে পাশেই হাই স্কুল, মালতীপুর হাই স্কুল থেকে এইচএস দি দেওয়ার পরেই ওর চেঞ্জ, মানে সেখান থেকেই যেন পরপর আরও ভালো হওয়ার দিকেই ওর লক্ষ্য। ফার্মাসি তারপরে জয়েন্টে বসে ফার্মাসিতে চান্স পেল। ওখানে চার বছর ফার্মাসি করার পরে ওখানেও ওই কলেজেও টপার হয়। তারপরে দেবাঞ্জন স্যার ওকে বাইরে যাওয়ার জন্য খুবই সাহস যোগায় যে তুমি পারবে। তো ওনার অনুপ্রেরণা এবং প্রিন্সিপাল স্যারেরও অনুপ্রেরণা ছিল ওকে বাইরে যাওয়ার জন্য। সেখান থেকে মেয়ে এখানে চাই আরও অনেক বড় হোক। ও এখান থেকে পিএইচডি করে এসে গ্রামে এসে গ্রামের মানুষের নিজের স্বপ্ন পূরণ হওয়ার বিষয়ে শর্মী জানান, ভিসা তো আমি পেয়েই গেছি, এবার আগস্টের শেষের দিকে আমি বিদেশে যাব। এবার আমি মূলত লিভার ক্যান্সারের বিষয়ে গবেষণা করব, কারণ এই রোগে দেশে বিদেশের প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই আমি আমার গবেষণার মধ্যে দিয়ে মানুষের জন্য কিছু করতে চাই। ভিসা আমি পেয়ে গেছি, তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা। যাব আমি হয়তো এই অগস্টের 30-এ, তো সেপ্টেম্বর আমার জয়েনিং ফার্স্টে। হ্যাঁ, আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর, ব্রেস্ট ক্যান্সারের উপরে, তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা। তো এটাই হচ্ছে আমার, লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও, এবং বেশিরভাগ মানুষই এই রোগে আক্রান্ত। তো আমি চাই যে আমার গবেষণা থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে, যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় এর থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।